সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, এটি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে। সাম টাইমটা হচ্ছে কিছু সময়, এটি অ্যাজেক্টিভ এবং নাউন হিসেবে ইউজ হয়। তৃতীয় নম্বরে যে সাম টাইমটা দেখা যাচ্ছে, এটিও অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে এবং এটা মিন করে কোনো এক সময় অথবা একদা। আমরা অ্যাকচুয়াল জানি যে এটা ফিউচার মিন করে। ওকে, অবশ্য যেটা দেখছি সাম টাইমস, এটা একটা রং এক্সপ্রেশন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো। আমি রাকিব বিন মুস্তফা, আজকে তোমাদের সাথে কথা বলবো সামটাইমস, সামটাইম, সামটাইম এবং সামটাইমসের মধ্যে কী কী পার্থক্য আমরা লক্ষ্য করি সেই বিষয়গুলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই চারটে এক্সপ্রেশনের মধ্যে আমরা প্রায় কনফিউশনে ভুগি। সো আজকে দেখে নিচ্ছি প্রথমেই সামটাইমস। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে অথবা সময়ে সময়ে। এটি সাধারণত অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। সামটাইমস রাব্বি ফিল দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। মাঝে মাঝে সে কী অনুভব করে, ইংলিশের প্রয়োজনীয়তা কী করে অনুভব করে। সো এখানে সামটাইমসটা হচ্ছে অ্যাডভার্ব এবং এটা কী মিন করছে, মাঝে মাঝে মিন করছে, সময়ে সময়ে, মাঝে মাঝে। ওকে, তো সো এখানে আমরা দেখছি মিনিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সামটাইমস একসাথে থাকবে, পাশাপাশি সাফিক্স হিসেবে একটা অ্যাস থাকবে। সো এমন মিনিং করবে মাঝে মাঝে, অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে। ওকে, পরবর্তীটা দেখা যাচ্ছে, পরবর্তী এক্সপ্রেশনে সাম টাইম, এটা আলাদা আলাদা, প্রথমে সাম তারপর হচ্ছে টাইম, অর্থ হচ্ছে কিছু সময়, অর্থ কি কিছু সময়। সেখানে সামটা হচ্ছে অ্যাজেক্টিভ আর টাইমটা হচ্ছে নাউন। আমরা জানি নাউনের আগে অ্যাজেক্টিভ বসে। ওকে, এবং আমরা এক্সাম্পল দেখব যে আই নিড সাম টাইম টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আমি আই নিড, আমার প্রয়োজন সাম টাইম, কিছু সময় টু দ্য ওয়ার্ক, ওকে, এই কাজটা করার জন্য। তারপর দেখছি সামটাইম, এখানে কোনো সাফিক্স নেই, পাশাপাশি কোনো স্পেসও নেই। ওকে, এখানে কিন্তু স্পেস ছিল। ওকে, সামটাইম কোনো স্পেস নেই, এখানে অর্থটা হচ্ছে কোনো এক সময় অথবা একদা, কোনো এক সময় অথবা একদা। আচ্ছা, ইট মিনস এটা ফিউচার মিন করে। এটা কী মিন করে, ফিউচার মিন করে। আমরা জানি সামটাইমটা কী মিন করে, ফিউচার মিন করে। সেখানে কোনো স্পেস থাকে না, পাশাপাশি কোনো সাফিক্সও থাকে না, অর্থ হয় কোনো এক সময় অথবা একদা। আমরা একটা এক্সাম্পল দেখি। এছাড়া আমরা জানি এই কোশ্চনটা রাজশাহী ইউনিভার্সিটি একটা কোশ্চন, সেখানে আমরা জানি এই সামটাইমের জায়গায় ব্ল্যাঙ্ক ছিল, চারটে অপশান ছিল, সামটাইম, সামটাইম, সামটাইমস, এছাড়াও ছিল সামটাইমস। ওকে, কোনটা হবে আমরা দেখে নিয়েছি। গিভ মি আ কল সামটাইম অ্যান্ড উই উইল টক অ্যাবাউট গেটিং টুগেদার। ওকে, বলছে যে আমাকে কল দিতে বলেছে সামটাইম, অর্থাৎ কোনো এক সময়, কোনো এক সময় আমাদের কী করবা, কল দিবে, দেন কী করবো আমরা, কখন আমরা এক হবো সেটা নিয়ে আমরা কী করবো, কথা বলবো। রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, এখন কথা বলবো সামটাইমস নিয়ে। ওকে, এখানে সাম আলাদা আবার টাইমস আলাদা, মাথায় রাখতে হবে এখানে একটা সাফিক্স আছে, সামটা আলাদা, টাইমসটা আলাদা, এটা একটা রং এক্সপ্রেশন। ওকে, এটা কোনো মিন করে না। শুরু থেকে আবার দেখে নিচ্ছি। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, এটি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে। সাম টাইমটা হচ্ছে কিছু সময়, এটি অ্যাজেক্টিভ এবং নাউন হিসেবে ইউজ হয়। তৃতীয় নম্বরে যে সাম টাইমটা দেখা যাচ্ছে, এটিও অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে এবং এটা মিন করে কোনো এক সময় অথবা একদা। আমরা অ্যাকচুয়াল জানি যে এটা ফিউচার মিন করে। ওকে, সর্বশেষ যেটা দেখছি সাম টাইমস, এটা একটা রং এক্সপ্রেশন। আশা করি সবার কাছে এখন এই বিষয়টি ক্লিয়ার। ওকে, সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী কোন টপিকসটি তোমাদের জানার প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।